আহা কি নরম আর একদম গরম গরম পরিবেশন করো। হ্যালো ফ্রেন্ডস, আমি রূপালী, চলে এসেছি তোমাদের সবার প্রিয় রন্ধনৈত রূপালীতে একটি নতুন ব্লগ নিয়ে। আজকে দিনটা নতুন শুরু হচ্ছে আর নতুন করেই আমি তোমাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর তোমরা থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আমি আজকে একটা কেকের রেসিপি বানাবো। তাহলে চলো দেখে নিই আজকে আমি কেকটা কীভাবে বানাচ্ছি। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আম কেকের রেসিপি। এটা একদম নতুন রেসিপি, তাহলে চলো দেখতে থাকো। আম কেক বানাতে আমার যা যা লাগছে আমি প্রথমেই বলে দিই। আমি নিয়ে নিয়েছি একটা বড় বোল, নিয়েছি দুধ, র মিল্ক যেটা, আর নিয়েছি একটুখানি রিফাইন্ড অয়েল, নিয়েছি চিনি ডাস্ট, আম, বেকিং পাউডার, আর নিয়েছি বেকিং সোডা, সুজি আর ময়দা। তাহলে চলো আমরা দেখে নিই। আর নিয়েছি একটা মানে ঘোরানোর বা ফ্যাটানোর একটা ব্লেন্ডারের টাইপের। আচ্ছা, আমি এবার প্রথমে আমগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা এই সময়টা আমাদের আমের সময় বলতে পারি, আর এই সময়টা আমরা হিমসাগরটা খুব একটা বেশি পাই না। নানান রকমের অন্য রকমের আম পাই, হিমসাগরটা খুব পাই না বলে তাই জন্য আমি এই আমটা দিয়ে ট্রাই করলাম। আচ্ছা, আমগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে এবার একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি উপরে ছোকলাটা। আমি এটাকে গ্রেট করে নেব গ্রেটার দিয়ে। তোমরা চাইলে এটাকে কুচি কুচি করে পিস করে মিক্সারে দিয়ে মিক্সও করে নিতে পারো, বাট আমি এটা গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে একটু সুবিধা হয়। আমি চারটে আম ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমের পাল্পটা দেখেই যেন খেতে ইচ্ছা করছে, তাই না বন্ধুরা? আমি সবকটা আম গ্রেট করে নিয়ে তোমাদের কাছে ফেরত এসেছি। এটা মিষ্টি আম দিয়ে একটু বেশি ভালো হয়, আর একটু যেই আমে বেশি ফ্লেভার থাকে সেই আম দিয়ে করলে খুব ভালো হয়, তাহলে আমের গন্ধটা বেরাবে। কারণ আমি এখানে কোনো রকমের এসেন্স ইউজ করব না, শুধুমাত্র আম দিয়েই মানে আমটাই, আমের এসেন্সটাই এখানে পাওয়া যাবে, তাই জন্য একটু গন্ধওয়ালা আম হলে খুব ভালো হয়। আমি যে আমটা নিয়েছি এটাকে কি সুরমা ফুলি না কি বলে, আমটা বেশ ভালো খেতে, খারাপ না, আর এর গন্ধটা খুব চড়া, ওই জন্যই আমি এই আমটা দিয়ে তৈরি করলাম। আচ্ছা, আমগুলোকে আমার ভালো করে গ্রেট করে একটা পাল্প তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একে একে এই পাল্পটার মধ্যে একে একে উপকরণগুলো মেশাতে থাকবো। আচ্ছা, আমি প্রথমেই এর মধ্যে দেবো চিনি ডাস্ট করে রেখেছি, সেই পাউডার সুগারটা আমি এর মধ্যে অ্যাড করব। যেহেতু আমগুলো খুব একটা বেশি মিষ্টি না তাই জন্য আমি অনেকটা মতনই পাউডার সুগার অ্যাড করছি। আমি এখানে এক কাপ মানে যে নর্মাল যে কাপগুলো থাকে সেই দেড় কাপ চিনি আমি এখানে ডাস্ট করে নিয়ে এখানে অ্যাড করছি। আমি দিয়ে দেবো এবার সুজিটা। সুজি নিয়েছি হাফ কাপ পরিমাণ। খুব ভালো করে এটা ফেটাতে হবে যেন ভেতরে লাম্প না হয়ে যায়। এবার আমি এর মধ্যে ময়দাটা অ্যাড করব। এবার এর মধ্যে আমি যে আমার যে দুধটা নিয়ে রেখেছিলাম সেই দুধটা আস্তে আস্তে মেশাতে থাকবো, যাতে খুব পাতলা না হয়ে যায় ব্যাটারটা। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এটা বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি রিফাইন্ড অয়েলটা এর মধ্যে অ্যাড করে দিলাম। তেল দিলে কি হয়, কেকের যে একটা সফটনেস আছে সেই সফটনেসটাই তেলে পাওয়া যায়। আমি আরও একটু চিনি আস্তে আস্তে অ্যাড করে দেবো। আমি পুরো চিনিটাই দেবো, আমি আস্তে আস্তে মেশাচ্ছি কেন, যাতে ভেতরে কোনো লাম্প না থেকে যায়, তাহলে কিন্তু কেকটা ভালো স্পঞ্জি হবে না। আমি আবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি দুটো হাতের সাহায্যে, আর আমি বাদবাকি যে চিনির ডাস্টটা ছিল পুরোটা আমি দিয়ে দিলাম। আমি আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, বাদবাকি যে সমস্ত উপকরণগুলো আমার বেঁচে ছিল আমি সব কিছু দিয়ে এবার এটাকে আর একটু ভালো করে মানে ফেটিয়ে নিচ্ছি। আর
আর কেকের ব্যাটার যতটা সুন্দর স্মুদি হবে কেকটা কিন্তু ততটাই স্পঞ্জি হবে, ওই কারণেই একটু বেশি করে এটাকে ফেটাতে হবে। এবার আমি এর মধ্যে বেকিং পাউডার 1 টিস্পুনের মতন এতে অ্যাড করলাম, আর 1/2 টিস্পুন অফ বেকিং সোডা অ্যাড করছি। দুটো জিনিস দিয়ে বানানোর একটা কেকের একটা সৌন্দর্যই আলাদা। যারা শুধু বেকিং পাউডার ইউজ করো করতে পারো, কোনো ব্যাপার না, বাট আমার ঘরে বেকিং পাউডার বেকিং সোডা দুটোই অ্যাভেলেবেল, তাই আমি দুটো দিয়েই বানাই কেক যখন বানাই। আমি আবার খুব ভালো করে পাউডারগুলো দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর একটা কথা, আমি আমার ট্রিপস বলতে পারো, বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে যে কোনো কিছু ব্যাটার তৈরি করার সময় বেশিক্ষণ কিন্তু সেটাকে রেখে দেবে না, তাহলে একটা ফেটে যাওয়ার মতন টেক্সচার চলে আসবে। ওটাকে মিশিয়েই সঙ্গে সঙ্গে বেক করে নিতে হবে। আমি চুল টুল একদম টাইট করে বেঁধে নিয়েছি আর রান্নাটা করব বলে, তা আমার মোটামুটি অর্ধেক প্রিপারেশন হয়ে গেছে তোমরা দেখতেই পেলে। এবার আমি জাস্ট এটাকে বেক করতে দেবো, আর আমি কিন্তু কোনো রকমের মাইক্রোওয়েভ ইউজ করব না, আমি সবার কথা চিন্তা করে এটা একদম প্রেশারে বসাবো। আর এটা সবথেকে বড় কথা, আমি গ্যাস ওভেনে করব। তাহলে চলো দেখে নিই। তাহলে আমি প্রথমেই প্রেশার কুকারটা একটু প্রিহিট করে নিচ্ছি, আর এই মোল্ডটার মধ্যে আমি কেকটা বানাবো। এটাতে একটুখানি একটা পেপার দিয়ে আমি এটাতে একটু তেল গ্রিস করে নিয়েছি। এবার আমার যে কেকের ব্যাটারটা আছে সেটা এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে যদি 100% আমি 70% ব্যাটার দেবো, কারণ 30% কিন্তু এটা পুরোপুরি ফুলে যাবে, ঠিক আছে? সেই বুঝে ব্যাটারটা দেওয়ার চেষ্টা করবে। আমার এটা পুরো দেওয়া হয়ে গেছে ব্যাটারটা, আমি একটু সেট করে নিচ্ছি। এবার আমি একটু জাস্ট নিজের মতন করে ডেকোরেশন করে নিচ্ছি। তোমরা এটা চেরি দিয়ে ডেকোরেশন করতে পারো, বেশ ভালো লাগবে, এটা কালারফুল হবে। আমি সবসময় তোমাদেরকে বলি যে আমি যতটা সাধারণ, আমি রান্নাগুলো সাধারণভাবে করতে চেষ্টা করি, যাতে সব কিছু যেই সমস্ত জিনিসগুলো বাড়িতে থাকে সেই জিনিসগুলো দিয়ে আমি করতে চেষ্টা করি। তাহলে চলো, আমার প্রেশার কুকারটা প্রিহিট হয়ে গেছে। এবার আমি খুব আস্তে আস্তে একটা সারাশির সাহায্যে প্রেশার কুকারের মধ্যে আমার মোল্ডটা ঢুকিয়ে দিলাম। এবার আমি এটাকে 10 থেকে 15 মিনিট এটাকে মানে প্রেশার কুকারে কুক করে নেবো, আর প্রেশার কুকারের ওপরে যে হুইসেলটা থাকে সেটা কিন্তু খুলে নেবে। আচ্ছা, এবার আমি 10 থেকে 15 মিনিট পরে তোমাদের কাছে আবার ফিরত এসে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। 10 মিনিট হয়ে গেছে, 10 থেকে 12 মিনিট হয়ে গেছে, আমি এসেছি। দেখো, এবার আমি একটা ছুরির সাহায্যে তোমাদেরকে দেখাবো যে এটা পুরোপুরি কুক হয়েছে কিনা। তোমরা কাঠির সাহায্যে দেখতে পারো, বাট আমার সামনে কিছু ছিল না বলে আমি ছুরিটা দিয়ে দেখলাম। আর এটা পুরোপুরি কুক হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো কিছু লেগে থাকেনি মানে। এবার এটাকে আমি খুব হালকা করে বার করে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হলে অবশ্যই এটা বার করবে, নাহলে কিন্তু হাত পাত পুড়ে যেতে পারে। এবার আমি এটা বার করে নিলাম, এটা ঠান্ডা হতে দিচ্ছি। আর আমি আর একটা গোল মোল্ডে বানিয়েছিলাম, সেটা দেখো, এইটা এটাও বেশ দেখতে সুন্দর হয়েছে। এটা জাস্ট গোল, ওটা চৌকো। আমি চৌকো আর একটা কেক বানিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমার ফার্স্ট, গোলটা সেকেন্ড, আর চৌকো আর একটা বানিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। সব কটা তো আর দেখানো যায় না, তাই আমি তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি খুব ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটাকে ছুরির সাহায্যে আস্তে আস্তে কাগজগুলোকে বার করে নেব। দেখো, আমি কাগজগুলোকে আস্তে আস্তে ছিঁড়ে নিয়েছি, আর আমি কেকটার পিছনটা তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর একটা টেক্সচার এসছে, না পুড়েছে না কিছু হয়েছে। আমি যেহেতু কাঁটা চামচ দিয়ে এটা প্রথমবার দেখেছিলাম বলে, তাই এটা জাস্ট একটু দাগ হয়ে গেছে, নো প্রবলেম, তোমরা দেখে এটা বানিয়ে নিতে পারো। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো।